আসসালামু আলাইকুম এভরিওয়ান, এমএনএল কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি ছোট মাছের চচ্চড়ি রেসিপি। ভিউয়ার্স, গরম ভাতের সাথে এই চচ্চড়িটি দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। আজকে আমি ছোট মাছের চচ্চড়ি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে আলু কুচি নিয়েছি, আর আমি আলুগুলোকে খোসা সহ কুচি কুচি করে নিয়েছি এবং নিয়েছি 250 গ্রাম পরিমাণের মতো ছোট মাছ। আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব 3টা টমেটো কুচি। আমি টমেটোগুলোকে কুচি করে কেটে নিয়েছি এবং দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এর ফলে টেস্টটা ভালো আসবে। এরপর দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1/2 টেবিল থেকেও কিছু অল্প পরিমাণে মরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া, 1/3 কাপ পরিমাণে তেল। ভিউয়ার্স, অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ চচ্চড়ির মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি হলে চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগে। এরপর আমি হাতের সাহায্যে এই সবগুলোকে আলতো হাতে খুব ভালোভাবে মিক্স করে নিব। ভিউয়ার্স, রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি এবং আমার মনে হচ্ছিল যে এর মধ্যে তেলের পরিমাণটা একটু কম হয়েছে, এর জন্য আমি এখানে আরও 2 টেবিল স্পুন সয়াবিন তেল অ্যাড করলাম। এরপর আবারও এটাকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিব। এরপর পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এখন দিয়ে দিব এর মধ্যে 1 কাপ পরিমাণে পানি, আর পানিটা এমন পর্যায়ে ব্যবহার করতে হবে এখানে যেন আলু এবং টমেটো এই সব উপকরণগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং পানিটাও যেন খুব ভালোভাবে শুকিয়ে যায়। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হাই ফ্লেমে বলক তুলে নিব। চচ্চড়ির মধ্যে খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে ফ্রাইপ্যানে হাতল ধরে একটু নাড়িয়ে দিব। এরপর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিব। ভিউয়ার্স, চচ্চড়িটাকে বেশি অতিরিক্ত নাড়ানো যাবে না, তবে ইচ্ছা করলে আলতো হাতে এটাকে নাড়িয়ে দেওয়া যেতে পারে। ভিউয়ার্স, এটাকে যদি অতিরিক্ত নাড়ানো হয় এর ফলে ছোট মাছগুলো ভেঙে যাবে আর চচ্চড়িটা কাটা কাটা হয়ে যাবে, এর ফলে খেতে ভালো লাগবে না। এর জন্য এভাবেই দমে রেখে মিডিয়াম টু লো আঁচে এটাকে রান্না করে নিতে হবে। এই তো আমি এভাবেই এটাকে রান্না করে নিয়েছি। এখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে চুলা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ভিউয়ার্স, আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে এই পর্যায়ে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।